এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বেজে গেছে 7টা আর আমরা বেরিয়ে গেছি বর্ধমানের উদ্দেশ্যে। ফাইনালি আজ আমি বাড়ি যাচ্ছি। আমরা গাড়ি করে নিয়েছি কারণ কিছু জিনিস আছে সেগুলো ওখানে গিয়ে আমি রাখতে চাই, তাই জন্য গাড়ি করে নেওয়াই বেটার হবে। ট্রেন বাসে করে এত লাগেজ নিয়ে তো যাওয়া যায় না। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে, আশা করছি তোমাদের সেটা দেখতে ভাল লাগবে। যাওয়ার পথে আমরা একটা হোটেলে অল্প করে খেয়ে নিলাম কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। আর এখানে আমি দুটো পুচকুকে দেখতে পেয়েছি, বলছি কী ভালো লাগছিল, ওদের ভিডিও না করে থাকতে পারলাম না। খুব ফ্রেন্ডলি ওরা, দেখেই ক্যামেরা দেখেই বেশ ছুটে আসছিল। তো যাই হোক, পুরো দিনের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। চলে এসছি বাড়ি। এই দেখো দাদু, আমার দাদু। কতদিন পর দাদুকে দেখছি। দাদু একটু রোগা হয়ে গেছে। হ্যাঁ দাদু, ওজন কমিয়েছি। আরে দিদা কি সুন্দর, আমি আজ বলে একটা সুন্দর শাড়ি পরেছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে। আর আমার মা আমাকে দেখে লুচি ভাসে চলে গেছে, কি বলবো বলো। তো যাই হোক, বলছি সবটা ভিডিও করছি, ভিডিও ইউটিউব ভিডিওতে বলছি। তো মা এখন লুচি ভাসতে গেছে আর জ্যোতি ড্রাইভারের সাথে কথা বলে আসছে। অনেক দিন পর আবার সে আমার নিজের বাড়িটাকে দেখাচ্ছি, আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। এটা আমার বাড়ি, এখন একটু ফ্রেশ হই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? চলো কাটো 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 জ্যোতি একবার বসো। কি সুন্দর হয়েছে, থ্যাঙ্কস টু মানে দাদু, দাদু এত সুন্দর করে করেছে এটা, করে মানে প্ল্যানিং করে। এখানটা পুরো মাটি মাটি ছিল, ঠিক আছে, তার উপরে এইসব সিমেন্ট দেয়া, সিমেন্টের এরকম একটা হয়েছে, তারপরে এই দোলনাটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হয়েছে আমাদের রণবাবুর জন্য আর আমাদের সবার জন্য। বাগানে যাওয়ার রাস্তাগুলো খুব সুন্দর সুন্দর করে করেছে যাতে বাগানেও জল দেওয়া যায়, কারণ এখানে তো বৃষ্টির পরিমাণ বেশি। এই এই নেটগুলো পুরো দাদু নিজে হাতে বানায়, এই যে নেটগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো দাদু নিজে হাতে বানায় বাড়িতে বসে বসে, যাতে বাঁদর না, আমাদের এখানে বাঁদরের ভীষণ উপদ্রব, তো বাঁদর যাতে না জাল দেখলে ভয় পায়, তাই জন্য বাঁদরের উপদ্রব থেকে বাঁচার জন্য এইরকম জাল পাতা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, এটা নটামণি না? হ্যাঁ, নটামণি ফুল আমার খুব ভালো লাগে, এটা ঠিক সকাল 9টায় ফোটে। এই এই নটামণি, এটা সজনে গাছ, সজনে গাছ তো কাটোনি, এখন সে শুয়োপোকা আসবে। ওইখানে হচ্ছে আমার একটা বিড়াল বসে আছে, কই বিড়ালটা দেখি, বিড়ালটা বেড়া কই কই কই, কি করছো তুমি এখানে? আমি তোকে কি করলাম যে তুই পালিয়ে গেলি? তোমাদের এখন একে একে আমি দেখাবো যে কাকে কোন শাড়িটা দেবো। অ্যাকচুয়ালি দেওয়ার সময় তো ভালো করে দেখানো যায় না, তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই দেখো, এটা আমি দিদার জন্য নিয়েছি,
এই পুরো আঁচলে এইরকম কাজ করা। ঠিক আছে, এটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। পুরোটা খুললে আমি ভাঁজ করতে পারবো না, আমি একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর, আমার এটা এত পছন্দ হয়েছে, দিদার জন্য একদম বেস্ট এটা। আচ্ছা, দিদার জন্য আর একটা শাড়ি এনেছি, দাঁড়াও দেখাই। নেক্সট দিদার জন্য শাড়ি হচ্ছে এইটা, এটা হচ্ছে আঁচলাটা আর গাটা এরকম, এটা নিচের দিকটা, এটা ব্লাউজ পিস নেই, লাল ব্লাউজের সাথে আরামসে পরতে পারবে দিদা। আচ্ছা, এবার মায়ের জন্য কি নিয়েছি সেটা দেখাই। এটা মায়ের জন্য নিয়েছি, এটা আঁচলটা খুবই সুন্দর, এত ভালো মানাবে। আর মা স্কুল টুল যায়, মাঝে মাঝে প্রোগ্রাম টোগ্রামে যায়, বেশ ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে গা, ঠিক আছে। আর আঁচলটা তো তোমাদেরকে দেখালাম, এই যে আঁচল। আচ্ছা, মায়ের এটা হচ্ছে নেক্সট শাড়ি, এটা হচ্ছে আঁচলটা, এই যে আঁচল, এটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে গাটা, ঠিক আছে। এটা থেকে আঁচলটা স্টার্ট, খুব সুন্দর দেখতে শাড়িটা। এবার দাদুর জন্য দেখাই, দাদুর জন্য আমি অ্যাকচুয়ালি প্লাস্টিক থেকে খুলে মানে বাড়ি ইয়েতে করে নিয়ে এসেছি, তো ব্যাগে করে নিয়ে এসেছি, যাতে বেশি কাগজপত্র থাকলে মানে ব্যাগে ঢোকাতে অসুবিধা হয়, তাই আমি এমনি এনেছি। দাঁড়া এক মিনিট, এটা হলো গিয়ে দাদুর, এটা আমি দাদুর জন্য এনেছি। এটা পুরো হ্যান্ড প্রিন্ট, এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্ট মানে হচ্ছে হাতে করা, ঠিক আছে, মানে মেশিনে নয় আর কি, হ্যান্ড ড্রয়িং বলে এটাকে। কি সুন্দর না কাজগুলো, দাদু দাদুকে দেবো, দেখি তারপরে পরে আশা করি সাইজ ঠিকই হবে। আলু পটল টমেটো ভাতে, উচ্ছে ভাজা, পটল পটল ভাজা, এটা কচু বেগুনের তরকারি, কচু দিও না, দাও খেয়ে নেবো, ব্যাস ব্যাস আর দিও না। এখানে সব হচ্ছে পুজোর জিনিসপত্র এরকম অগোছালো হয়ে রাখা আছে, মা আমাকে কিছু দিয়েছে, মা নিজের জন্য কিছু কিনেছে, দিদা নিজের জন্য কিছু কিনেছে, তো সেগুলো এখন এখানে একদম মেসি হয়ে আছে, তো এগুলোকে ইগনোর করো। দাদু আমাকে ডেকেছে এখন, দাদু এখন কি দেয় দেখা যাক। এই যে দাদু চলে এসছে, দাদু বলো হ্যাপি মহাসপ্তমী। হ্যাঁ, এবারে দুর্গাপূজো, তোমরা সব ভালো থাকো, ইচ্ছে মতো কিছু জিনিস কিনে নেবে। দিদি দেখ, দিদি দেখ, দিদি দেখ, দিদি ভালো করে দেখ, অনেকগুলো কিন্তু নোট আছে 100 টাকার, ঠিক আছে। আর এই যে এখন তুমি উঠেছো ঘুম থেকে, উঠে গেছো, কেমন ঘুম হয়েছে বলো, ভালো ঘুম হয়েছে? না খেয়েছো তো, দুপুরে ভাত খেয়েছি। Oh, thank you.
ভালো ভালো। এখন আমরা একটু পাশের বাড়িতে যাচ্ছি, পাশের বাড়ি বাসন্তী কাকিমার বেশ একটা বড় বিজনেস আছে, যেখানে শাড়ি চুড়িদার কুর্তি পালাজো সেট তারপরে ট্রেন্ডি যেসব জিনিসপত্রগুলো ওঠে সবই ওর কাছে পাওয়া যায়। তাই ভাবলাম একটু স্টক দেখে আসি, কারণ কিছু ডেলিভারির পড়ার জন্য থাকলেও সেখান থেকে নিয়ে নেওয়া যাবে, আর আমার কিছু পুজোর জন্য জিনিসপত্র লাগবে, সেই জন্য আমি চলে এলাম এখন বাসন্তী কাকিমার কাছে। কালো তো নেই, এইগুলো ধরবে নাকি আবার? এটাও তো কালো। কালো আছে? হ্যাঁ। দারুণ, সত্যি প্রিন্টটা খুবই সুন্দর। খুব সুন্দর প্রিন্ট, এরা নিশ্চয়ই প্রেম করছিল। আমরা অনেক কেনাকাটি করেছি। এই দেখো আজকে আমি নতুন জামা পরেছি, আজকে হচ্ছে শুভ সপ্তমী। এই দেখো নতুন জামা পরে একটুখানি বেরোচ্ছি, বাইরে বেরোচ্ছি, ভাবলাম যে আজকে সপ্তমী তো একটু মায়ের দেওয়া, নতুন জামা পরে একটুখানি বেরোই, নাহলে ঠাকুরে পাপ দেবে। তো দেখো এগুলো এখন উঠেছে, খুব সুন্দর, এত পরে আরাম। এখানে এরকম দুটো পুঁতির কাজ আছে, ঠিক আছে। আর দেখো সেম পালাজো, খুব সুন্দর। মা একটু ধরো, ড্রেসটা অসাম, পরে কি আরাম, এত সুন্দর। এটা ওই কাকিমার কাছ থেকে মা নিয়েছে আমাকে দেওয়ার জন্যে, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মা। আমি সেদিনকে ধর্মতলা গিয়ে মায়ের জন্য এটা কিনেছিলাম, মাকে দেওয়া হয়ে গেছে। আমি বলেছিলাম যে গিফট জিনিসগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, তো এই দেখো আমি এখন দেখিয়ে দিচ্ছি। এ দেখো এইটা হারটা, আর এটার সাথে এই যে কানের, ঠিক আছে, এই একটা সেট, এটা একটা ইন্ডিয়ান ওয়্যার মতন, আর এটা একটু জমকালো সেট নিয়েছি। এক এটার কানের নেই, এই যে এইটা কি সুন্দর। দেখো মা এসব পড়তে ভীষণ ভালোবাসে, তাই এই এই দুটো সেট মায়ের জন্য। কী কী কিনলাম তোমাদের দেখিয়ে দিই। এখন সে পেন্সিল প্যানগুলো উঠেছে না, এটা একটা কিনলাম কাকিমার কাছ থেকে, এটা ভাবছি উঠিয়ে দেবো, নাহলে এইরকম কিছুর একটা সাথে পড়তে হবে, কিন্তু সাদা থাকলে আমি যে কোনো সাথে পড়তে পারবো। এটা একটা নিয়েছি, আর এই ছাপা শাড়িটা নিয়েছি হচ্ছে, কালকে সন্ধি পুজো আছে ঠাকুরের জন্য, এটা নিয়েছি, এটা এরকম। আর এটা আমি সাউদিতে বেডে পাতার জন্য এটা একটা বেডশিট নিলাম, যেটা তোমাদেরকে আমি পুরো খুলে দেখিয়েছি দোকানে। এখন বাজছে সন্ধে 7:30, আর আজকের দিনটা এইভাবেই গেল, এসেই ভালো মন্দ খাওয়া দাওয়া, ঠিক আছে, তারপরে একটু দারুণভাবে ঘুম দিলাম, তারপরে গেলাম একটু ছোটখাটো বাজার করলাম। তো এইভাবেই আজকের দিনটা গেল, এখন একটু ডিনার করব। ডিনারে আছে ইলিশ মাছ, ইলিশ মাছের ঝাল আর ভাত, কারণ কালকে তো আর ভাত খেতে পারবো না, তাই এখন 7:30 হচ্ছে, ভাবলাম ডিনারটা সেরে নিই। তো এখন ডিনার করে নিয়ে পাতি শুয়ে পড়বো, কালকে কিন্তু অনেক প্ল্যান আছে, কালকে হচ্ছে মহা অষ্টমী, তো কালকে বিশাল প্ল্যান আছে, তো কালকের ব্লগ কিন্তু মিস করো না। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা অবশ্যই লাইক করে দিও। তো চলো আবার তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।